নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালে আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় ছয়টি মহা বাণী আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে অনেকেই বলেছেন যে কৌশিকদা দা আপনি তো রাশি নিয়ে আলোচনা করেন অনেক কমেন্ট এসছে কিন্তু নামের অক্ষরগুলো যদি আপনি বলেন তাহলে আমরা খুব উপকৃত হতাম অনেকে রাশি জানেন না অনেকে নক্ষত্র জানেন না এবার নামের অক্ষর দিয়ে যদি আপনার দু কেমন যাবে আপনি যদি জানতে পারেন অবশ্যই এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা যদি শুনেন তবে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন কারণ প্রচুর হোয়াটসঅ্যাপের কমেন্ট এসছে যে আপনি এক এক করে নামের অক্ষর দিয়ে শুরু করুন দেখুন এ নাম যদি আপনার হয় অর্থাৎ প্রথম অক্ষর আপনার নামের প্রথম অক্ষর এ যদি হয় আপনার রাশি মেষ রাশি লিখে রাখুন আপনার রাশি মেষ রাশি অর্থাৎ মেষ রাশির অধিপতিকে মঙ্গল এবং নক্ষত্র হচ্ছে আপনার কৃত্তিকা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতিকে রবি অর্থাৎ সেনাপতি মঙ্গল এবং রবি হচ্ছে রাজা দুটি কিন্তু ফায়ার প্ল্যানেট অগ্নি তত্ত্ব রাশির মধ্যে একটা জিনিস আছে যথেষ্ট এরা কিন্তু মান সম্মানটা বজায় রাখার চেষ্টা করে অর্থাৎ একটু তাদেরকে কেউ কদর করবে তাদেরকে একটু বাটারিং করবে এই জিনিসটা কিন্তু মেস রাশির ক্ষেত্রে কিন্তু রয়েছে মেস রাশির ক্ষেত্রে একটু সম্মানের জায়গা এবং তারা যদি একটু ভুল করে কিনা তারা নিজেরা আবার কিন্তু বুঝতে পারে এবং বুঝতে পেরে তাদের সাথে কিন্তু আবার মিশে যায় কিন্তু অর্থাৎ নিজেদের ভুল নিজেরাই এরা ধরতে পারে এবং ঠিক আবার নিজেরা কিন্তু যে ভুলটা ধরে সেখান থেকে নিজেরাই কিন্তু ভিতরে কিন্তু কষ্ট পায় এবং তার সাথে কিন্তু ভালো ব্যবহার করে তো মেষ রাশির গুণ কিন্তু রয়েছে কিন্তু এরা খুব রাগি হয় জেদি হয় এবং যে কোনো কাজের উপর কিন্তু এদের আত্মনির্ভর কিন্তু হয় কনফারেন্স জিনিসটা কিন্তু এদের মধ্যে কিন্তু খুব ভালো থাকে তো আপনার নামের অক্ষর এ দিয়ে শুরু তাহলে আপনার দু হাজার চব্বিশ কেমন যাবে দেখুন মেষ রাশি এ বছর আপনাদের যদি বলা যায় দু হাজার চব্বিশ সাল একটা গোল্ডেন পিরিয়ড হতে চলেছে আপনাদেরকে বলবো প্রথম যে আপনাদের মহা বাণী আপনাদের চাকরি অনেকেরই প্রশ্ন রয়েছে কৌশিকার চাকরি হবে কি আমার নাম এরকম এ দিয়ে শুরু দেখুন যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার নামের অক্ষর এ দিয়ে শুরু আপনার নামের অক্ষর এ দিয়ে শুরু আপনার প্রমোশনের প্রবল যোগ রয়েছে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু প্রমোশনের যোগ রয়েছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনার নামের অক্ষর এ দিয়ে শুরু এবছর আপনাদের নিশ্চিত রূপে কিন্তু বিবাহ শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যারা বিবাহের জন্য বহুদিন চেষ্টা করছে অনেকেই জিজ্ঞাসা করেন যে কৌশিকটা আমার কি এবছর বিয়ে হবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলে যদি কোনো দোষ না থাকে মাঙ্গলিক দোষ স্থাপিত দোষ কালশুভ দোষ না থাকে তাহলে কিন্তু আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এবছর আপনাদের দাম্পত্য সুখ শুভ বিবাহ এবং ডেলি ইনকামের জায়গা ভালো কিন্তু রয়েছে যেমন কর্ম এবং বিবাহ তিন নম্বর পয়েন্ট হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আমার কি বাড়ি হবে কৌশিক নিজেও বাড়ি দেখুন আপনাদের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যারা বাড়ি কিনতে কোনো ফ্ল্যাট কিনতে কোনো জমি কিনতে চাইছেন বা আপনি বাড়িকে রেনোভেশন করতে চাইছেন এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো অর্থাৎ এক কথায় যদি বলি আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু রয়েছে দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আদর্শ বছর কিন্তু হতে চলেছে দু এবার আসি দু আপনাদের ক্ষেত্রে বিদেশ যারা ফরেনে যেতে চাইছেন আমি বলবো এ বছর আপনাদের ফরেন যোগ যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন বা বিদেশে গিয়ে এডুকেশন করতে চাইছেন এডুকেশন নিতে চাইছেন বিদেশ যাত্রা যোগ কিন্তু প্রবল রয়েছে বিদেশে যারা রয়েছেন তাদের কিন্তু প্রভূত উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি ধরুন মিস মানুষ অর্থাৎ আপনার নামের ওক্ষর এ দিয়ে শুরু এবছর আপনাদের শিক্ষার জায়গাটা বলি শিক্ষার জায়গাটা কিন্তু ওভারঅল কিন্তু ভালো রয়েছে কোনো আপনার বাইরে গিয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উচ্চ যারা শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে ভালো সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের মে মাস পর্যন্ত প্রবল রয়েছে যারা সন্তান নিতে চাইছেন ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ দু সন্তান প্রাপ্তি অনেকেরই প্রশ্ন রয়েছে অনেক দম্পতি যে কৌশিক আমার সন্তান কবে হবে আপনার নামের অক্ষর এ দিয়ে শুরু আপনাদের এ কিন্তু গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে একটি কথা বলবো আপনাদের রাগজেদ মাথা গরম কমাতে হবে এই মাথা গরমের জন্য রাগজেদের জন্য আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হয় আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি হয় অর্থাৎ কিছুটা হলো আপনাদেরকে ঠান্ডা মাথা কিন্তু করতে হবে ছোটখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা গাড়ি বাইক এগুলো চালাচ্ছেন আমি একটি কথা বলবো অবশ্যই আপনারা সতর্কভাবে চালান কারণ ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের কোনো সূত্র থেকে কোনো জায়গা থেকে আপনাদের সম্পত্তি লাভের কোনো সম্পত্তি প্রপার্টি লাভের সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে অর্থাৎ আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে চলেছে দু হাজার চব্বিশ আপনি মেষ রাশির মানুষ লিখে রাখুন আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন হয়তো আপনারা শুনছেন আপনাদের সাথে হচ্ছে না আপনাদের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস দেখুন কৌশিক হবে না বলে কোনো কথা নেই এভরিথিং ইজ পসিবল ইনপসিবল আমার ডিকশনারি থেকে কিন্তু কেটে দিয়েছি অর্থাৎ সমস্যা আছে সমাধানের পথও কিন্তু রয়েছে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সমস্যা রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে এবং অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন নমস্কার ধন্যবাদ